ওখানে রাজ্য সরকার পুলিশ পাঠিয়েছে যারা দুর্নীতিবাজ তাদের প্রোটেকশন দেওয়ার জন্য, এবং এই মহিলারা যারা সংগঠিত হয়েছেন সেই সংগঠিত মহিলাকে মনোবল আনার জন্য। এবং এটা ওরা জানেন যে এই মানুষদের সংগঠিত করার ক্ষেত্রে সিপিআইএম কর্মীরা বিশেষ করে নিরাপদ সরকার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওদের লক্ষ্য হচ্ছে যে করেই হোক যে আন্দোলন প্রতিরোধ আন্দোলন সেটাকে ভেঙে দাও, যারা অন্যায় করেছে তাদের প্রোটেকশন দাও, এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি। সেই পলিসিকেই কার্যকরী করছে পুলিশ, যেটা পুলিশের করা উচিত না। পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু ল, পুলিশের আইন মেনে কাজ করা উচিত। অভিযোগ যিনি করেছেন আমি যতটুকু দেখেছি তার বিরুদ্ধে গোটা গ্রামের মহিলাদের অভিযোগ, এইরকম একজন অপরাধী তার অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেপ্তার করেছে। এ থেকেই পরিষ্কার প্রমাণ হয় যে পুলিশ আইন মেনে কাজ করছে না, পুলিশ কাজ করছে পুলিশ মন্ত্রীর নির্দেশ মেনে। কি কি সেকশন দেওয়া হয়েছে বিকাশ দেখলেন, কিছু বলা হচ্ছে? ওই বিশৃঙ্খলা তৈরি করা, লোক জমায়েত করা, অশান্তি সৃষ্টি করা, লুটপাট করা, এছাড়া তো কিছু নেই। এটা কি শিবুর কম? আর লুটপাট, আর লুটপাটের মধ্যে কোথাও নিরাপদ ছিল না, ছিল গ্রামের মহিলারা। গ্রামের মহিলারা তারা লাঠি নিয়ে প্রতিরোধ করেছেন এবং এই ঘটনা চলতে থাকে। নিরাপদকে গ্রেপ্তার করে যদি ওরা মনে করে থাকেন যে মহিলাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে, ওরা মূর্খের সঙ্গে বাস করবেন। আপনারা লিগালি আপনারা কি করবেন, কি সিদ্ধান্ত নিলেন? সেটা যখন ওরা আদালতে হাজির করাবে আইনত, তখন আমরা সিদ্ধান্ত নেবো কি করবো, আমাদের স্ট্র্যাটেজি তখনই আমরা। তিনি বলছেন যে তারিখের কথা বলা হচ্ছে সেই তারিখে তিনি ছিলেন না, তিনি হিঙ্গলগঞ্জে ছিলেন, আপনাদের দলের রাজ্য কমিটির বৈঠক ছিল সেখানে তিনি ছিলেন, বীরভূমে ছিলেন। তাহলে যে তারিখ গুলির কথা বলা হচ্ছে সে বিষয়ে পুলিশ কিছু আপনাদের জানালো? পুলিশ তো আমাদের জানাবে না, পুলিশের কাছে আমরা জানতেও চাই। আমরা পুলিশের কৃপার উপর নির্ভর করি না, আমরা নির্ভর করি আইন এবং আইনের প্রয়োগের উপর, আইনের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত। যদি এটা গ্রেপ্তারি হয় তাহলে কি সঠিক আইনি পথে গ্রেপ্তারি হবে বলছেন? সেটা নির্ভর করবে পরবর্তীকালে পুলিশ কি পদক্ষেপ নেয় তার উপর। এই এই অ্যাটিটিউডটাকে, পুলিশের এই অ্যাটিটিউডকে কি বলবেন, কিভাবে দেখছেন? এই রাজ্যে পুলিশ সৌভাগ্যজনকভাবে তারা আইন নিয়ে কাজ করেন না, তারা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করে। আইন মেনে কাজ করলে পুলিশ এতদিনে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারত, সে অভিযোগ করেছে দাশু নাকি তাকে গ্রেপ্তার করতো। পুলিশ যারা অপরাধী তাদের গ্রেপ্তার করছে না, তাদের পুলিশ জানে তারা তৃণমূলের প্রশ্রয় কোথায় আছে এবং তাদের প্রোটেকশন দিচ্ছে। আর নিরাপদ হচ্ছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের অধিকারের কথা বলছেন, মহিলাদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে মধ্যযুগীয় বর্বরতা যা শুনতে পেয়েছি আমরা, এরকম পছন্দ করে করে বাড়িতে ডেকে নিয়ে যায় জমিদাররা করতেন। এবং তৃণমূল তো জমির মালিকদের মুখপত্র, যাদের জমি হারিয়েছিল তারা তৃণমূলকে নেতা করে সামনে এখন এসেছেন, তারা তাদের সেই পুরনো প্রবৃত্তি ফিরিয়ে এনেছেন। এর বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই। যে অভিযোগ মহিলারা করেছেন সেই অভিযোগ বিরুদ্ধে পুলিশ সুমতো কগনিজেন্স নিয়ে প্রত্যেকটা নেতাকে ধরে নিয়ে আসা, তা পুলিশ করেনি। এইগুলোই আমরা আদালতে যখন আসবে তখন আসবে। এই ক্ষেত্রে কি সুমতো কমপ্লেনের ভিত্তিতে আটক করা হলো বা অ্যারেস্ট করতে চলেছেন? না না, লিখিত অভিযোগ, একটা লিখিত অভিযোগ এসছে, আমরা দেখেছি অভিযোগটা করেছেন সেই ভদ্রলোক যিনি জোর জুলুম করে জমি দখল করেছেন, জোর জুলুম করে অন্যের জমিতে পোল্ট্রি করেছেন, জোর জুলুম করে ওখানে ফিশারি তৈরি করেছেন, এবং যারা জোর জুলুম করে বাড়ির মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যেতেন তাদের উপভোগ করার জন্য। পুলিশের দায়িত্ব ছিল সুমতো তাদের গ্রেপ্তার করা, পুলিশ তা করেনি। কাকে গ্রেপ্তার করলেন? যে এই মহিলাদের মানবিক চেতনাকে উন্নত করার চেষ্টা করছে, প্রতিরোধ করার বলে তাকে গ্রেপ্তার করলেন। ইতিহাসের নির্মম পরিহাসের মধ্যে পড়ে গেলেন মমতা। দাদা, শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই কি গ্রেপ্তার নিরাপদ সর্দার? এখনো পর্যন্ত সেটাই আমার মনে হয়। এখানে আন্দোলন চলবে, আমার বাড়িতে আন্দোলনটা চলছে, সেটা এখানকার যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতা তারা ঠিক করবেন। আমাদের তো উদ্দেশ্য নয় থানার কাজকর্ম ব্যাহত করা, আমাদের উদ্দেশ্য নয় কোনো পুলিশের উপর কোনো ক্ষোভ প্রকাশ করা। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক মমতার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। এখানে বিক্ষোভ হচ্ছে এই কারণে হঠাৎ নিরাপদকে তার বাড়ির বাস দুর্নীতিকে তুলে নিয়ে আসা হলো, এটা জানবার জন্য বিক্ষোভ। এবং নিরাপদের নিরাপত্তা, এই বিক্ষোভ না হলে পরে কোথায় কি পড়ে তো আমরা জানি না। তবে সাম্প্রতিককালে হেফাজতে নিয়ে মৃত্যুর ঘটনা বহু ঘটেছে, তা নিয়ে আমাদের বহু মামলা করতে হয়েছে। সেই আশঙ্কার থেকেই
এই অঞ্চলের ছাত্র যুব মহিলা গণতান্ত্রিক মানুষ বিক্ষোভ করছেন, তারা বিক্ষোভ করবেন, আমি তাদের বলেছি। তারা বিক্ষোভ করলেও পুলিশের যে স্বাভাবিক কাজকর্ম, তার যে স্বাভাবিক কাজকর্ম সেটা ব্যাহত না হয়। যতক্ষণ না নেমো দিচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে সন্দেশখালী এলাকাতে নিরাপদ সর্দার তিনি প্রথম উল্লেখ করেছিলেন এবং তিনি ধারাবাহিক ভাবে বলে আসছিলেন, এটা কি তারই যে তারই কথাই তো নিরাপদ? ওখানে একটা পাল্টা সংগঠন তৈরি করছিল, মানুষের মধ্যে প্রতিরোধের একটা বার্তা তৈরি করছিল, সেজন্য নিরাপদ।